প্রভা মাথা ঘুরে পড়েছে। পিছন থেকে কেউ পূর্ণা পূর্ণা করে ডাকতেছে, কান্নার আওয়াজ কিন্তু একটু চিকন গলায়, আমাদের মনে হচ্ছে এটা কুকুরের কান্না। অনেক চিকন গলায় মানে ওটা সবাই। Hey guys, assalamu alaikum, what's up and welcome back to another vlog. আজকে আমরা যাব অর্পিতার বাসায়। সো হোপ লকডাউন অনেক মজার হবে, আগেরটা থেকেও মজা, কারণ আগেরটাতে আমরা বিল্ডিং থেকেই বের হই নাই, বাট এবার হবে। সো লেটস কন্টিনিউ। আমি কিছু বিদেশি টাইম পাস করতে, কারণ মুসি বাসা থেকে এখন বের হয় নাই। ক্রেডিট কার্ড থেকে না ট্রাই করবো যদি পারি রিভিউ। দেখ এই তো এখানে আসো। আপনারা এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা আজিব শেপের কিছু একটা, প্রাইস করতে 1500। এটা এই ফালতু জিনিসটার দাম পিছিয়ে হালকা চলে আসছে। এগুলো অনেক কিউট লাগে আমার। ও এটা কিউটের কি আছে ভাই, অনেক কালারিং। গাইস এখন আমরা রিক্সাতে, চুইংগাম পেয়েছো এট লাস্ট। চুইংগাম করে করে মরে যাচ্ছিল, আল্লাহ জানে কি করছে রে। এটা চুইংগাম ফুড উঠাইতে পারবো না, আমার মাথায় ব্যথা লাগে। লাগবে না, ও লাগবে। আচ্ছা বাই। এখন আমরা মূলবালিকার সামনে দিয়ে যাচ্ছি, আমরা যার বাসে যাব তার বাসে আসলে মূলবালিকায়। আমরা শখ খাইছি, আমরা দেখে দেখে যে মূলবালিকায় নাই, ভাংসে বলে একদম গায়ে ঘুরা ঘুরা করে দিচ্ছে, এখন নতুন করে হইতে এসছে। এখন আমরা লিফটে উঠছি। আপনার জন্য ব্লগ হিট হয়ে যাবে। আন্টি তোদের থেকে ভালো। আমি বস গামছা বস দুধের সব থেকে এখন আমরা অর্পিতাদের বাসায় সেকেন্ড টাইম ঢুকবো। আসলে ওদের বাসায় পড়ালেখা করে না দেখে ওদের ওয়াইফে কেড়ে দেওয়া হয়েছে, তার জন্য ওদের বাসা অনেক সুন্দর। ওদের বাসা অনেক সুন্দর, এই দেয়ালটা অনেক সুন্দর, এই মেয়েটা অনেক সুন্দর। হ্যাঁ 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 আদি তো অনেক ইয়াং, নিতে পারো তোমার আন্টি নাচে দেখা। আর
এটা হচ্ছে আমাদের ছবি, এখানে সবাই আছে। এটা প্রভা, এটা মুসি, এটা আমি, এটা তানিশা, এটা সারাপ্পা, এটা অর্পিতা। অনেক সুন্দর। অফ করো, প্রভা চলে আসছে। ভাই দো ভাই, তোমাকে সুন্দর লাগতেছে কেন? মন খারাপ কেন? মনে হচ্ছে বার্থডে গেছিল 4 তারিখে, এখন ওরও বার্থডে সেদিনই ছিল, কিন্তু মশোর বার্থডে আনতে ভুলে গেছে দায়িত্বশীল মহিলা। গিফট দায়িত্বশীল মহিলার মতন ভুলে গেছে আনতে গিফট। এখন কৃষিবিদের গন্ধ শুকতেছে। দেখি নাইস, একটার উপর আরেকটা পড়েছে মেয়ে, সুন্দর লাগতেছে। তো সুন্দর কুছ পানে কে লিয়ে কুছ খোনা পাত্তা হ্যায়, কি করতেছো? ওএমজি ওএমজি, উঠো উঠো, উঠে যাও। আমি পড়ে গেছি। কেন কি করো তুমি আমাকে? হাই নতুন দিছি জাবর কাটা দেখাই না, দেখা না, চলো আমার চুলের সাথে লুকাইছিল, ওরও তো হয় না। আন্টি এখন কানের দুল চিনছে, অনেক সুন্দর লাগতেছে আন্টি। দেখছিলাম কি জানি, পাসওয়ার্ড তো দেখাই নাই, তোমার ছবি দেখেছি খালি। এই তো ছবি আমরা একটা প্ল্যান বানিয়েছি যে আমরা ছাদে যাব, আর তখন তানিশা মাথা ঘুরে পড়ে যাবে, আর সবাই যখন হাইপার হয়ে যাবে তখন আমরা বলবো যে আসলে ইট ওয়াজ আ প্র্যাঙ্ক। আমরা এখন মানে যখন সবাই বাসায় ডাকতে আসবে তখন প্র্যাঙ্ক শেষ হবে, অনেক ভ্রমণ করার মজা হবে আই গেস। সো মজা হবে, সাথে থাকবেন। তোমার কি হয়েছে বাচ্চা? তোমার কি একটা ভাই লাগবে? মোশি আমি 10টা খেয়ে, এটা 5, এটা 5, 10 কোনটা দেখা, 10 এটা 10।
চিল্লাচ্ছো কেন তোমরা? দাঁড়িয়েছো কেন? তুমি হটলাই দাঁড়িয়েছো। শুনে না কেন? ও শুনে না কেন? তোমাকে ডাকতেছি আমরা। দেখো কি খাও না, কোক নিয়ে মারামারি, ছি 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 ছি। অর্পিতা কোথায়? অর্পিতা নাচ দেখে ফেলছে। ওয়েলকাম ব্যাক টু আওয়ার ব্লগ। আচ্ছা তাই গড়ি না, তুই গড়ি আসি। কি করতে শুরু যা গাইস, এখন আমরা ছাদে যাচ্ছি। কি করো তোমরা? কি হয়েছে তোমার? ও অনেক বাতাস, আমি তো যাব। আমরা যাই নাই, গরিব মানে আমরা অনেক কষ্টে আছি ব্রো। আমি অনেক খুশি এখানে এসে, অনেক বাতাস। এই টাইটানিক বুঝ দে, নিচু হও নিচু হও, পড়ে যেও না। আচ্ছা আমি দেখাই দেই যে ও পড়ে গেলে কই কই মাথা ঘুরে পড়ে যাবে। সবাই যখন সিরিয়াস হয়ে নিচে যাবে তখন বন্ধ করে দেবে, আগে থেকে বলো আমার না কেমন কেমন লাগতেছে। হ্যাঁ হ্যাঁ বুম আসতেছে, বুম আসতে পারবা। চল আমরা দূরে যাই। হ্যাঁ কি করো মেয়ে, আর বেশি আসবে।
প্রভাকে আমি সেই এক ডাকি হইছে কোন দিক লাগা কি হইছে আলা তোমার ইচ্ছে ও বসে পড়ছে ও রিয়াছে কি হইছে কি হইছে ও ভালো লাগছে না warm hug. Music. এখন আমরা নাস্তা খাচ্ছি আমি খাই আমরা প্যাটি শপটা খাচ্ছি তোর লিপস্টিকটা যা লাগছে না র‍্যাকেট কেমনে খেলতে হয় বসে মাথা নামা এত জায়গা উফ এত জায়গা আমরা অনেক কষ্টে পারমিশন পাইছি এখন আমরা যাব মিস করতেছিলাম আমার ব্লগকে একদম আমি তো একদমই না ফুচকা খাওয়ার ক্রেডিট হচ্ছে পপি কারণ আইডিয়া পপির ছিল বাট পপি এখান থেকে বেঁচে যাবে বেচারি আসো আসো প্রভা চলে গেছে ওর বাসা দূরে দেখে আমাদের বাসা কাছে দেখে আমরা যাই নেই আর গুনগুন তো বড় লোক ওর কোনো যায় আসে না বাসা দূরে হোক কাছে হোক কারণ বড় লোক সো দেখা হবে ফুচকার দোকানে এখন আমরা ফুচকার দোকানে চলে এসেছি আমি জানতাম না যে এটা ফুচকার দোকান আলা জানতা না জেনে নাও তো বোম্বাই মুড়ি ভয়ঙ্কর গন্ধ আমার ভয় লাগে মাসকে মারে তো মরে গাইস আমরা এখন ফুচকার দোকানে আমরা ইনভেন্ট করলাম যে ফুচকার দোকানে ওয়াইফাই আছে ডিজিটাল ফুচকার দোকান we are impressed with this ফুচকার দোকান কিন্তু চেয়ার নাই হ্যাঁ সমস্যা হচ্ছে ওয়াইফাই আছে কিন্তু বসার সিট নাই আর যেন পপি দাঁড়ায় এসছে খুবই কষ্ট অনেক হ্যাঁ 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 আমরা কি অর্ডার দিচ্ছি জানি না পানি পানি মিষ্টি টক
মিষ্টি সবার মিষ্টি আমি জানি ও জুম করে করতে জুম হ্যাঁ এখন বলো ওই যে পানি বলবো পানি বলবো না হাতে কিছু যেগুলো খাবো এগুলো ডেক এক্সপার্ট টাইগার অসুস্থ টাইগার দেখি তোমার স্যান্ডেল অনেক চালা চয়েস আমার স্যান্ডেল দেখাও নাম দেখাবো না প্লিজ আমাদের ফুচকা চলে আসছে এখন খাবো এখন ওরা বলতেছে যে পানিটা এটার ভিতরে আছে আমি বুঝতেছি না কেমনে দেখি খাও 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 হ্যাঁ মুশিদ বল কেমন টকের জন্য একটু নরম লাগছে ফার্স্ট ফুডটা আমি সবাই একসাথে খাবো ঝাল লাগছে আনিশার ঝাল লাগছে ফার্স্ট টাইমে খাইছি আমাদের এত মজা লাগছে যে আমরা আবার সেকেন্ড টাইম নিছি নিচে নিচে এখন আমরা আবার খাবো তোমার কত ভালো লাগছে একসাথে করলাম একসাথে দিয়ে হাই 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 সো আমাদের খাওয়া শেষ সো গাইস আমরা যখন আসতেছিলাম আসার পথে একটা কবরস্থান পড়ে আমরা সেটা ফার্স্টে নোটিস করি না বাট যখন আসতেছিলাম তখন অনেক অন্ধকার হয়ে গেছিলো আর ওখানে রাস্তাটা অনেক সুনসান হয়ে গেছিলো এখন মানে অর্পিতা যাদের বাসা ও মানা করতেছিল এই রাস্তা দিয়ে আসতে কিন্তু আমরা এই রাস্তা দিয়ে আসছি কারণ আমাদের লেট হয়ে যেতেছিল তারপর আমরা সুন্দর মতো কবরকে সালাম দিয়ে কবর থেকে আগে আসছি তারপর আমরা ওদের বাসার পিছের গেট দিয়ে ঢুকছি বাসায় ওই জায়গাটা বেশি অন্ধকার কিন্তু ওখানে ওটা কাছে হয় দেখে আমরা ওদিক দিয়ে আসছি ওখানে অনেকগুলো আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং আছে একদম অন্ধকার কোনো লেবার নেই কারণ এত রাতের বেলা কোনো লেবার কাজ করে না আমি আর মসি একসাথে ছিলাম তারপর আমরা হাঁটতে হাঁটতে আসার সময় আমরা পিছন থেকে আমিও শুনছি মসিও শুনছি যদি আমি একা শুনতাম তাহলে আমি ভাবতাম ভুল শুনছি কিন্তু মসিও শুনছে পিছন থেকে কেউ পূর্ণা পূর্ণা করে ডাকতেছে একটা মহিলার মতন ভয়েস পূর্ণা পূর্ণা করে ডাকতেছে এটা কি আর কেউ শুনছিস এটা শুধু আমি আর মসি শুনছি আমরা দুজন সব থেকে পিছিয়ে ছিলাম আমাদের মনে হচ্ছে কোনো একটা বিল্ডিং থেকে আওয়াজটা আসছে আন্ডার কনস্ট্রাকশন থেকে নাকি মানে মানুষটা কেমন থেকে আসছে সেটা জানি না কিন্তু দুইজনই সেম নামে শুনছি যে পূর্ণা বলে ডাকা হয়েছে তারপরে হ্যাঁ তারপরে যখন আমরা ওদের গেটের এখানে আসছি গেটের কাছে আসছি পিছের দরজাটা বন্ধ থাকে তখন আমরা আসছি কুকুর টুকুরের জন্য দৌড়ে দৌড়ে চলে আসছে তারপরে আমরা যখন আসছি একদম ওটার পাশে একটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং আছে তো আমরা যখন আসছি তখন আমি আর তানিশা একটা আজিব আওয়াজ পেয়েছি তারপরে মানে ওটা হচ্ছে কান্নার আওয়াজ কিন্তু একটু চিকন গলায় আমাদের মনে হচ্ছে ওটা কুকুরের কান্না অনেক চিকন গলায় মানে ওটা সবাই সবাই ওটা একদম পাশের বিল্ডিং থেকে আসতেছিল আর ওখানে সেরকম লাইট ছিল না আর ওটা আন্ডার কনস্ট্রাকশন ছিল মানে বালু টালু ছিল একদম ফাঁকা কিন্তু অন্ধকার ভিতরে ওখান থেকে একটা কান্নার আওয়াজ এসছে মানে কুকুরের কান্নার আওয়াজ না কোনো চিকন গলায় কারোর কান্নার আওয়াজ সেটা আমরা জানি না
কিন্তু অনেক ভয় পাইছি আমরা, আর আমরা দরজা বাড়িতেছি কিন্তু দরজা কেউ খুলতেছে না। আমরা তো আরও বেশি ভয় পেয়ে গেছি যে দরজা কেন খুলতেছে না, দরজা না খুললে আমরা ঢুকবো কীভাবে। তারপর আমরা দরজা পরে খুলে দারোয়ান চিল্লিয়ে চিল্লিয়ে দরজা খুলছে, যখন আমরা দৌড়ে চলে আসছি। তারপর যখন আমরা লিফটে বসি, আমি মসিকে বসি, তখন মসি বসে ও শুনছে আওয়াজটা, আর আমি যখন আমি আর তানিশা কান্নার আওয়াজটা যখন শুনছি, আমরা সবাইকে বসি, সবাই বসে সবাই শুনছে। তাহলে যদি আমরা একজন কিছু শুনতাম তাহলে আমরা ভাবতাম যে এটা রিয়েল ছিল না, কিন্তু যখন আমরা সবাই মিলে শুনছি তখন আমরা শিওর হইতে পারছি যে এটা সত্যি রিয়েল ছিল। এখন আমরা জানি না আমাদেরকে এই রাস্তা দিয়ে আসার আগে ওয়ার্ন করা হয়েছিল যে তোমরা এই রাস্তা দিয়ে আইসো না, এখানে কবরস্থান আছে, বাট আমরা সেরকম পাত্তা দিই নাই। কিন্তু আমরা জানি না এটা কিসের কারণে হয়েছে, কবরস্থানের জন্য হয়েছে নাকি শুনশান জায়গায় হয়েছে। এটা অনেকে বলে যে শুনশান জায়গায় থাকে মানে জিন, চুল খোলা যেতে না, হ্যাঁ, আর কেউ চুল খুলে মানে মাথায় কাপড় দেওয়াটা মেন ফ্যাক্ট না, মাথায় কাপড় দিলে অল টাইমই দেওয়া উচিত। আপনি এখন ভূতের ভয়ে কাপড় দিলেন আর যখন ভূত নেই তখন খুলে রাখলাম, তাহলে কোনো লাভই হবে না। মেন হচ্ছে মাথার চুল বাঁধে রাখা উচিত, এখন আমরা ওটার আগেই বাঁধছিলাম, তাও আমরা যাই না, মানে না বাঁধলে মেবি আমাদের সাথে কিছু খারাপ হইত, কিন্তু এটা তো আমরা অনেক ভয় পাইছি, আমার এটা বলতেও ভয় লাগতেছে। যাই হোক, আপনারা সেফ থাকবেন, আর আমরা অনেক ভয় আছি, সো আমরা এখানে ব্লগ শেষ করতেছি। আর আমরা বেশি কিছু বলতে পারতেছি না কারণ আমরা অনেক ভয় আছি, সো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।